নমস্কার, আমি কৌশিক রয়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফ্রিজ এখন প্রত্যেক বাড়িতে কম বেশি আছে। আপনি যদি ফুল প্লেসমেন্টে ফ্রিজ রাখেন, সেক্ষেত্রে আপনাদের বাস্তুক্ষেত্রে নানাবিধ সমস্যা নেমে আসবে। তাই আপনারা কোন দিকে ফ্রিজ রাখবেন সে বিষয় নিয়ে বাস্তুকাররা নির্দেশ দিয়ে গেছে, সেই ব্যাপার নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে চলেছি। বাস্তু মতে কোন দিকে ফ্রিজ রাখা উচিত। সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলকে, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করুন। তো ফ্রিজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাস্তুর কিচেন রুমে। দেখুন, এই ফ্রিজ ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে কখনো রাখবেন না। এর কারণ হচ্ছে যে সবসময় ফ্রিজে একটা ভাইব্রেশন তৈরি হয়, সেই ভাইব্রেশনটা ওই তত্ত্বের সঙ্গে, ঈশান কোণের যে তত্ত্বের সাথে, সেটা ম্যাচ খায় না। সেই জন্য কোনো মতে ঈশান কোণে ফ্রিজ রাখবেন না। এবার কিচেনে কোন দিকে ফ্রিজ প্লেসমেন্ট করবেন? কিচেনে আপনারা ফ্রিজ প্লেসমেন্ট যদি করেন দক্ষিণ দিকে, সেক্ষেত্রে আপনারা সবসময় রেড কালারের ফ্রিজ রাখবেন। আর উত্তর দিকে যদি ফ্রিজ রাখেন, সেক্ষেত্রে সিলভার কালার, হোয়াইট কালার, ব্লু কালার, এই তিনটা কালারের ফ্রিজ রাখতে পারেন। আদর্শ দিক যদি বলেন ফ্রিজের, উত্তর দিকে যদি আপনারা বাস্তুতে ফ্রিজ রাখেন, সেক্ষেত্রে অত্যাধিক শুভ বলে মানা হয়। এরপরে আপনাদেরকে বলি উত্তর পশ্চিম দিকে। উত্তর পশ্চিম দিকে আপনারা যে ফ্রিজটা রাখবেন সেটা যেন অবশ্যই ইয়েলো কালারের হয়। ইয়েলো বা হোয়াইট, এই দুটো কালারের আপনারা ফ্রিজ রাখতে পারেন উত্তর পশ্চিম কর্নারে। কখনো সবুজ কালারের ফ্রিজ রাখবেন না। এরপরে আসি উত্তর দক্ষিণ পশ্চিম কোণে। দক্ষিণ পশ্চিম কোণে আপনারা কোনো সময় ব্লু কালারের ফ্রিজ রাখবেন না। দেখুন, যে যে জায়গাতে আমি বললাম ফ্রিজ রাখার কথা, যে দক্ষিণ দিকে যদি আপনারা সিলভার কালার বা হোয়াইট কালার বা ব্লু কালারের ফ্রিজ রাখেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের আর্থিক দিকটা অনেকটা ডিটোরিয়েট করবে, আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে গণ্ডগোল লেগে থাকবে। আর দেখা গেল যদি আপনারা ভুল করে উত্তর দিকে রেড কালারের ফ্রিজ রেখে দিয়েছেন, সেক্ষেত্রে আপনাদের শারীরিক একটা খারাপ দেখা যাবে পরিবারের সদস্যদের মধ্যে, অসুস্থতা লেগেই থাকবে সবসময়। তো আমি যে যে দিকে যে যে কালারের ফ্রিজ রাখতে বললাম, আপনারা ফ্রিজগুলো অবশ্যই রাখুন বাস্তুশাস্ত্র অনুযায়ী। দেখুন, এমন এমন কিছু জায়গাতে আছে বাড়িতে আপনাদের উত্তর দিকে ফ্রিজ আছে, রেড কালারেরই ফ্রিজ আছে ধরে নিন, কিন্তু আপনারা ফ্রিজটা সরানোর কোনো উপায় নেই, আপনাদের একটাই রুম, সেক্ষেত্রে আপনারা কী করবেন? সেক্ষেত্রে আপনার যে রেড কালারের ফ্রিজটা আছে, আপনারা সিলভার কালার বা হোয়াইট কালারের একটা কভার পরিয়ে দিতে পারেন ওই ফ্রিজটার গায়ে, সেক্ষেত্রে আপনাদের অনেকটাই দোষ কাটবে। এরপরে বলছি আপনাদের ঠিক তদ্রূপ দক্ষিণ দিকে যদি আপনারা সিলভার কালারের ফ্রিজ রাখেন, সেক্ষেত্রে কি করবেন? তো সেই ক্ষেত্রে সেই দিকে আপনারা রেড কালারের কভার পরিয়ে দিন,
ফ্রিজের গায়ে, সেক্ষেত্রে আপনাদের বাস্তুদোষ অনেকটাই মুক্ত হবে। তো আমি আপনাদের ফ্রিজ নিয়ে যে তথ্যগুলো দিলাম, আপনারা অবশ্যই বাস্তুশাস্ত্র অনুযায়ী এই ফ্রিজ রাখুন। সেক্ষেত্রে আপনাদের যে নেগেটিভ প্রভাবগুলো আসছে ভুল প্লেসমেন্টের জন্য, দেখুন আপনাদের বাড়িতে ভুল প্লেসমেন্টের জন্যই আপনাদের দুর্ভাগ্য আসে। আজকের মতো এ পর্যন্ত, নমস্কার।